আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। আমরা এখন হাতে কলমে এই ক্লেপ গ্রাফটিং দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং এই ভিডিওটি দেখে আপনারা ক্লেপ গ্রাফটিং করতে পারবেন। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আল্ট্রা HD অর্থাৎ 4K আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত 400টি ভিডিও রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। গ্রাফটিং করতে হলে মূল এটা হচ্ছে সঠিক সায়ন নির্ধারণ, মানে হচ্ছে সঠিক সায়ন বাছাই করুন, এমন পর্যায়ে সায়ন নিতে হবে যে সুস্থ সবল বডি, একদম নতুন পাতা না, একদমই পুরান না। এই যে বের হচ্ছে, যে পাতাটা বের হয় না, এই যে এই একটা দেখেন, একটা সঠিক একদম উপযুক্ত একটা সায়ন, এই দেখেন চোখ বের হচ্ছে, দেখা যাচ্ছে, দেখছেন চোখটা, দেখছেন এই যে চোখ বের হচ্ছে কিন্তু বের হয় না, কিন্তু বডি শক্ত, দেখছেন। মানে হচ্ছে হলো পাতা নতুন পাতায় বের হওয়ার পরে আবার আরেকটি স্টেপ বের হওয়ার অপেক্ষা মাত্র, দেখছেন বের হয় নাই, বের হয়ে গেলে কিন্তু করা যাবে না, এই যে বের হওয়ার আগে করতে হবে। তখন হচ্ছে হলো আমরা এই যে এই সায়নটা হচ্ছে হলো যতটুকু করবো এতটুকু নিলাম, নিয়ে মূল ইয়ে হচ্ছে হলো গ্রাফটিংয়ের মূল সত্য হচ্ছে হলো সঠিক সায়ন নির্বাচন করা। হ্যাঁ, নির্বাচন, এটার মূল লক্ষ্য। দেখেন প্রত্যেকটা স্টেপের মধ্যে যে নতুন স্টেপ বের হচ্ছে দেখা যাচ্ছে, দেখছেন। মানে হচ্ছে এটা করলে 100% এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। দর্শক, আপনারা দেখলেন সায়নের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে প্রত্যেকটি পত্রর গোড়া থেকে এখান থেকে যে কুড়ি বের হচ্ছে এবং যে একেবারে অগ্রমুকুল, এই অগ্রমুকুলটি অফুটন্ত অবস্থায় থাকবে। এটা এটা না, যেমন দর্শক নরম বডি, নরম, এই দেখেন এটা বডি নরম, এটার বডি শক্ত, দেখেন। দর্শক, আপনারা এই যে দেখছেন, এই যে সায়নটি বাঁকা হয় না, দেখছেন বাঁকা, দর্শক সায়নটি নেওয়া হয়েছে, এটার এই সায়নটি শক্ত, এটা বাঁকা হয় না। এবং আপনারা দেখছেন এখানে অগ্রমুকুল ঠিকই আছে, কিন্তু এই যে অগ্রবাকটা অনেক নরম, এটা বাঁকানো যায়, সুতরাং এটা সায়ন হিসাবে উপযুক্ত নয়। এটা কিছুটা, এটা কিছুটা শক্ত হয়েছে কিন্তু এখনো পুরোপুরি শক্ত হয় নাই। এগুলো সায়ন, এই যে পিওর সায়ন, দেখেন বডি ধরলে বোঝা যায় বডি শক্ত। দর্শক, এই যে বডি শক্ত, এরকমটাই হবে সায়ন। দর্শক, এই যে দেখছেন এই অগ্রবাকটি অনেক টাইট এবং এই যে অগ্রমুকুলটি এখনো অফুটন্ত, অর্থাৎ এখনো পুরোপুরি পাতা বের হচ্ছে না, বের হবে, এরকম অবস্থায় শক্ত দেখে সায়ন নির্বাচন করতে হবে। গ্রাফটিংয়ের জন্য আপনার স্ট্রাকচারার প্রয়োজন হবে, সেক্ষেত্রে সায়নের যে ব্যাস, অর্থাৎ সায়নটি যতটুকু মোটা ঠিক একই মাপের একই ব্যাসের একটি স্ট্রাকচারা লাগবে। গ্রাফটিং কলম কিভাবে করতে হয় হাতে কলমে আপনাদেরকে দেখাবো। নরম যে সায়ন যেরকম টাইট নিতে হবে, এটার টাইট, এটা গ্রাফটিং করতে হলে এই যে এটা কাটছিল এই জায়গাটা, দেখছেন এগুলো দেখা, এগুলো দেখা যাবে, বডিটা স্পষ্ট, অর্থাৎ শক্ত জায়গায় কাটলেন, শক্ত জায়গায়। আর এটা নিতে হবে সর্বোচ্চ 20% বডি থেকে, সাইড 20% এক কিনার থেকে, এক কর্নার থেকে, দেখছেন এক টানে কাটতে হবে, দেখছেন। আচ্ছা, আর এটা হচ্ছে যেমন সায়নটা কাটবো সেম একই পজিশন, দেখেন এক টানে কাটতে হবে, যদি এটা মিস হয়ে যায় আবার তার উপর থেকে কাটতে হবে, মানে একটু কোনোভাবে এটার উপর থেকে, দেখছেন জিনিসটা সমান হয়। আচ্ছা, দেখছেন রেখে নিচে দিয়ে এই যে টান দিয়ে সমান করে দিয়ে কাটতে কাটতে হবে, দেখছেন। আচ্ছা, দিয়ে বডি মিলাইতে হবে একদিকের বডি, দেখেন এই যে এই পাশে দিয়ে, এই পাশে দিয়ে দেখেন মূল সত্য চলো, বডিটা মিলাইতে হবে, দেখেন একদিকে বডিটা যাতে মিলে, দেখছেন এক পাশ বডিটা মিলাইতে হবে, এক পাশ মিলাইতে হবে, দেখছেন এটা মিলছে। আচ্ছা, হ্যাঁ এক পাশ কিন্তু মিলছে, দেখছেন এক পাশ ইয়েটা মিলছে না, হ্যাঁ আরেক পাশ মিললো কিনা সেটা জরুরি কথা, একটা পাশ মিলাতে হবে, একটা পাশ, একটা বডি একটা পাশ মিলিয়ে আর গ্রাফটিংটা দিয়ে এমনভাবে বাঁধ দিতে হবে যাতে মূল লক্ষ্য চলে কোনো প্রকার হাওয়া বাতাস, দেখছেন কেউ যদি উপর থেকে না পেঁচে দিতে পারে উপর দিক দিয়ে আপনার পলিথিন ক্যাপ দিয়ে ঘুরে রাখতে পারে, মূল লক্ষ্য ছিল ট্যাপের জায়গাটা যে জায়গাতে করছে ওই জায়গাটা যাতে হাওয়া বাতাস বা পানি না যেতে পারে, দেখেন এটা কেমন ভাবে টাইট হয়েছে, দেখছেন। আচ্ছা, এই যে রিবনটা পেঁচাইলেন, যদি এটা দিয়ে সম্পূর্ণটা পেঁচানো যায় তাহলে উপরে আর ক্যাপ পরানোর প্রয়োজন নাই, লাগবে না। আর যদি পুরোটা পেঁচানো না যায়, যেমন যেমন আমরা এখন এখানে পেঁচাতে পারলাম না, এটা চোখ বের করে রাখছি, চোখগুলো বের করে, এটা চোখ, আচ্ছা খুশি বের হবে, আচ্ছা কুশিগুলো কিন্তু ওপেন করে রাখছে, দেখেন এগুলো কুশিলে যেগুলো আছে এবার সব কুশি না, যেগুলো দরকার মতো এইটা এই পাশে দিয়ে একটা কুশি কুশি বের, এটা বন্ধ করে রাখছি, এই পাশে আবার ওপেন রাখছি, হ্যাঁ এটা আবার ওপেন, এগুলো থেকে জ্বালাবে। আচ্ছা, বুঝতে পারছেন, সব চোখ যদি বন্ধ করেন তাহলে তো জ্বালাবে না গাছ, গাছ পর্যন্ত গাছ তো দিতে হবে, গাছের ভিতরে চোখগুলো খোলা রাখতে হবে, গ্রাফটিংয়ের মূল ট্যাপ পেঁচানোর সময় চোখ ইয়ে করতে হবে, দেখেন কোনো হাওয়া বাতাস ঢোকার কোনো মাধ্যম আছে কিনা, এটাই দেখেন ওকে,
এখন এটা মাটির মধ্যে রেখে দিতে হবে, রেখে পানি দিতে হবে গাছে নিয়মিত। এটা কতদিন পরে এটা থেকে এই যে কুড়িগুলো আছে এটা কতদিনের মধ্যে? দুই দিনের মাথায় বুঝতে পারবেন এটা, মানে দুই তিন দিন গেলে যদি গ্রাফটিং মারা যায় সেক্ষেত্রে বডিটা হচ্ছে আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর যদি বোঝা তাজা আছে দুই তিন দিন চার দিনের মধ্যে তাজা আছে তার মানে এটা নিশ্চিত হবে। আচ্ছা, এখানে যে কুড়িগুলো যখন এই কুড়িগুলো সামান্য পরিমাণ এখান থেকে একটু বাড়বে তখনই আমরা নিশ্চিত হয়ে যাব গ্রাফটিং সফল হয়েছে। পানি দিতে হবে, মূল লক্ষ্য হচ্ছে হলো গ্রাফটিং করার পরে পানি কোনো অবস্থায় চারা শুকানো যাবে না মাটি। আচ্ছা, অর্থাৎ গ্রাফটিং করার পরে দর্শকে এই যে গাছের গোড়াটি যে শুকিয়ে রয়েছে এই শুকনা রাখা যাবে না, সব সময় অল্প অল্প করে পানি দিয়ে এটাতে জো অবস্থায় রাখতে হবে। তাহলে এই যে গ্রাফটিংয়ের যে অংশটুকু আমরা সায়নটুকু যদি দুই থেকে তিন দিন জীবিত থাকে এবং এখান থেকে যে কুড়িটি রয়েছে এই কুড়িটি যদি একটুখানি বড় হয় বা একটুখানি পাতা ছাড়ে তাহলে বুঝতে হবে আপনার এই গ্রাফটিংটি সফল হয়েছে। এই ক্লেপ গ্রাফটিং বা পার্শ্বকলম অর্থাৎ সাইড দিয়ে করতে হয়।
দর্শক আপনারা দেখে নিলেন ক্লেপ গ্রাফটিং বা 500 জোড় কলম পদ্ধতি। এছাড়াও আপনারা স্টকের ঠিক মধ্যখানে ভি আকৃতি করে কেটে এবং সায়নের ঠিক মধ্যের জায়গাতে সেই চোকা অংশ করে কেটে যখন আপনি মধ্যখানে স্থাপন করবেন এটা হচ্ছে বিনিয়ার গ্রাফটিং। এটাতে দর্শক এই বিনিয়ার গ্রাফটিং এর সাকসেসের হার কম এবং এই যে 500 জোড় কলম বা ক্লেপ গ্রাফটিং এটাতে সফলতার হার বেশি। তাই সহজেই আপনারা যে কোনো ফল ফসলের ক্লেপ গ্রাফটিং করে আপনারা কাঙ্ক্ষিত জাতের ফল ফসল খেতে পারেন। দর্শক পরবর্তী পর্বে আপনাদেরকে জানাবো। পরবর্তী পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এরকম পরামর্শমূলক 400+ ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো নিজেরা দেখবেন, ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের কৃষিতে বিশ্ব। আল্লাহ হাফেজ। দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।